জননীর কোল থেকে বিচ্যুত সেই যুবা পুরুষকে প্রণাম। জননীর কোলে ফিরে আসা সেই যুবা পুরুষকে প্রণাম। শ্রী অরবিন্দের প্রবাস জীবন ও তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের মুহূর্ত থেকে নিয়ে আমাদের এই কথকতা। ঘরের ছেলে ঘরে ফিরে মাটি মায়ের টানে, কোথায় বা ঘর কোথায় বা পর কে বা তাহা জানে। শ্রী অরবিন্দ বলেছেন, আমার জীবন নিয়ে কেউ লিখতে পারবে না, কারণ তা তো আপাত প্রত্যক্ষ নয়। শ্রী অরবিন্দ হয়তো বলতে চেয়েছেন, জানি আমরা কত অসম্পূর্ণ, তবু সে জীবনামৃত কথা আমরা যতটুকু যেভাবে বুঝেছি তাই নিবেদন করব। ঘটের মধ্যে সমুদ্র কল্লোল শোনার চেষ্টা করব। ঠাকুর দয়া করো ক্ষম ভাজনে, অধরকে যায় না ধরা লিখনে বচনে। কি ছিল বিধাতার মনে? তার নাম হলো অরবিন্দ অ্যাক্রয়েড। তার পিতৃবন্ধু মনমোহন ঘোষের বাড়িতে এলেন মিস অ্যানেট অ্যাক্রয়েড। লোটাসের প্রতিশব্দ খুঁজে অরবিন্দ নাম রাখা হলো বটে, কিন্তু এই অ্যাক্রয়েড নামটাও যুক্ত হলো অ্যানেটের পদবীর থেকে। এদেশ ওদেশ দুদেশের সংস্কৃতি যেন বাঁধা পড়ল একটি বৃন্তে। দার্জিলিং, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, তরুলতা শিলা শৈলীর কাব্য ভুবন। এই গিরিনগরেই লোরেটোতে পড়লেন তিন ভাই, তিন শিশু। পথের পাঁচালির অপুর মতোই
প্রকৃতির এক রহস্য লোকে প্রবেশ করলেন কল্পনাপ্রবণ অ্যাক্রয়েড। এলো আর এক পর্ব। শিশুদের ইংল্যান্ডে পাঠাবার আয়োজন করলেন পাশ্চাত্য প্রাণ পিতা কৃষ্ণধন। অরবিন্দ প্রস্ফুটনের এক পর্ব যেন। ড্রিট দম্পতির কাছে চলল অন্য দু একটি বিষয়ের সঙ্গে লাতিন, গ্রিক, ফরাসিতে প্রথম পাঠ। এক আশ্চর্য শিশু শ্রুতিধন নাকি? ভাষাপথে তাঁর দ্রুত বিচরণ দেখে ড্রুইট দম্পতি বিস্মিত। তাঁর প্রিয় লাতিন কবিতার একটা অংশ শোনা যাক। হোরিস থেকে। উৎকুম কুয়ে মেকুম ভসের ইতিস লিবেন সিন সানিয়েন্টেম না ভিতা বস পরুম তেম তাবো এত মেন্টেস হারেনাস লিটোরিস আসিরি ভিয়াতর। Whenever you are with me, I, a sailor, will freely explore the raving Bosphorus and the burning sands of Assyrian shore. এবারে এসকাইলাসের সেই বিখ্যাত কাব্যকণা। ও দিওস আইথের কাইতা ক্ষুপ্তেরই নোয়াই পতামন্তে পেগাই পন্তিয়ন্তে কুমাতন আনেরিস মন গেলাসমা পামে তরতে গে কাইতন পানপ্তেন ক্যুক্লন এলিয়াও কালো। ও ডিভাইন আর্থ অ্যান্ড ইয়ে সুইফট উইঙ্গেড ব্রিজ অ্যান্ড ইয়ে ফাউন্টেন্স অফ রিভার্স অ্যান্ড কাউন্টলেস লাফটার অফ দ্য ওয়েভস অফ দ্য সি অ্যান্ড থাউ আর্থ মাদার অফ অল অ্যান্ড টু দ্য অল পারসিভিং অর্ব অফ দ্য সান I appeal. সময় দ্রুত পদক্ষেপে এগিয়ে চলেছে। অরবিন্দ অ্যাক্রয়েড এখন সেন্ট পল স্কুলের ছাত্র। সব বিষয়েই অভাবনীয় অগ্রগতি। বহু গ্রন্থ উপহার হিসেবে পেলেন। বাংময় উপহারগুলোই তার প্রেরণা। এবারে কেমব্রিজের কিংস কলেজ। ট্রাইপোজ আর আইসিএস দুবছরের মধ্যেই শেষ করতে হবে। অভাব নিত্য সঙ্গী, স্টাইপেন্ডের টাকায় আর চলে না, বাবার সাহায্য অনিয়মিত হয়ে পড়েছে। একাহারি অনাহারি ভাইয়েরা প্রবাস প্রব্রজ্জায় তবু অচঞ্চল। ওদিকে ডক্টর কেডি ঘোষের দিকে একটু ফিরে তাকানো যাক। রংপুরে মেডিকেল অফিসার হিসেবে সকলের শ্রদ্ধাভাজন ছিলেন তিনি। সব কাজেই এই প্রাণবান কর্মী মানুষটির হাত। নবাগত ম্যাজিস্ট্রেট সাহেব সহ্য করতে পারলেন না এই মানুষটির খ্যাতি। একজন অফিসারের সঙ্গে ম্যাজিস্ট্রেট সাহেবের সংলাপটা শোনা যাক। ঘোষ, ঘোষ এন্ড ঘোষ, হু ইজ দিস ফেলো প্রে? এক্সকিউজ মি স্যার, হি ইজ অ্যাজ ইউ নো স্যার ডক্টর কেডি ঘোষ, ওয়ান অফ আওয়ার এমও। দ্যাট আই নো ভেরি ওয়েল অ্যান্ড আই ডু নো that he is your omnipotent god here. Rubbish! You can yourself do nothing, always depending upon this one man. I shall be the last person to put up with this one-man show. But he is an excellent man, sir. Kind, hard-working, well-meaning, and... Away with all these epithets. I know how to deal with such a monopolizing person. He shall be transferred in no time. Tini bodli holen Bankurai. সেখানেও একইভাবে জয় করলেন মানুষের মন।
আবার বদলি। এবার খুল না, বারবার ছিন্নমূল এই সদাশয় মানুষটি ইংরেজদের সেন্স অব জাস্টিসে আস্থাহীন হয়ে পড়লেন, তার ইংরেজ প্রীতিতে ভাঙন ধরল। তাঁরই মনোভাব ছেলেদের কাছে লেখা চিঠিতে প্রকাশ পেল, এতে আইসিএস এর প্রতি অরবিন্দের আগ্রহে ভাটা পড়ল। তবু পরীক্ষার প্রস্তুতি চালিয়ে গেলেন তিনি, অর্থাভাব আর দুটি পরীক্ষা ভ্রুকুটির মধ্যেও তাঁর কবিতা লেখা চলছে, চলছে কবিতা পড়া। শেলির প্রিয় কবিতা রেভোল্ট অফ ইসলাম তাঁর জীবন্ত প্রেরণা। কবিতাটি মূলত একটি প্রণয় কাহিনীকে কেন্দ্র করেই, মানুষের বন্ধন মুক্তির একটি চিরন্তন কাব্য। ভূমিকায় শেলি যা বলেছেন তার সঙ্গে অরবিন্দ মননের কি আশ্চর্য মিল। ইট ইজ আ সাকসেশন অফ পিকচার্স ইলাস্ট্রেটিং দ্য গ্রোথ অ্যান্ড প্রোগ্রেস অফ ইন্ডিভিজুয়াল মাইন্ড অ্যাসপায়ারিং আফটার এক্সেলেন্স অ্যান্ড ডিভোটেড টু দ্য লাভ অফ ম্যানকাইন্ড, ইটস ইনফ্লুয়েন্স ইন রিফাইনিং অ্যান্ড মেকিং পিওর দ্য মোস্ট ডেয়ারিং অ্যান্ড আনকমন ইম্পালসেস অফ দ্য ইমাজিনেশন, the understanding and the senses, its impatience at all the oppressions that are done under the sun. Puratoner bokkho panjar theke je nutan jiboner jonmo hocche tari ahohan jano tini shunlen. পৃথিবীর আসন্ন পরিবর্তনে বিশেষ একটি ভূমিকা নেবার সংকল্প ক্রমশ দৃঢ়মূল হল তাঁর হৃদয়ে। অধ্যয়নেই তাঁর অয়ন, ফরাসি ভাষায় ব্যুৎপত্তি তো তাঁর ছিলই, অন্যান্য ভাষা মন্দিরে প্রবেশ করলেন এবার মূল ভাষার কাব্য সাহিত্য পড়বার জন্যে, ইটালিয়ান দান্তে পড়বার জন্যে, জার্মান গয়েথে পড়বার জন্যে, স্প্যানিশ ক্যালডেরন পড়বার জন্যে। পরীক্ষার প্রস্তুতি, ভাষা চর্চা ইত্যাদি সবই চলছে, তবু মন যেন তাঁর অন্য কিছুতে। সব কিছুতে আছি তবু কিছুতে নাই ভার, কি বলবো আর কি করব যে খুঁজে নাহি পাই, কোন সায়রে অবগাহন কোন সুরে যে হইনি মগ, জানি নে ভাই এই জীবনে কি যে আমি চাই। এরই মধ্যে ট্রাইপোজে এলো উজ্জ্বল সাফল্য, আইসিএস উত্তীর্ণ হলেন, শুধু ঘোড়ায় চড়ার পর্বটি বাকি। তিন তিনবার ডাক এলো, পরীক্ষায় গেলেন না তিনি, কোনোবার রওনা হয়েও গন্তব্যের বিপরীত পথ ধরলেন, সময় উত্তীর্ণ হলো, কি স্বস্তি। কোনোবার হয়তো উঠি উঠি করে উঠলেন না, যাচ্ছি যাব ভাবছি আরো, ঘড়িতে বারো, যাই না শুই যাই না শুই, ঘড়িতে দুই, যাবই না শুয়ে পড়ি হাসে ঘড়ি। আবার আহ্বান, এবারেও পরীক্ষা দিলেন না তিনি, কিম্বারলি সাহেবকে অনুরোধ করলেন তাঁর শুভানুধ্যায়ী অধ্যাপক। ডক্টর কিম্বারলি, উড ইউ কাইন্ডলি গিভ হিম অ্যানাদার চান্স? অ্যানাদার ইম্পসিবল। But he is a brilliant boy, sir. The ICS will be happy to do without such an irresponsible brilliance. Tini je batil.
তা জানতে পারলেন 1892 সালের প্রথম দিকে। তা নিয়ে বরদাদা বিনয় আর ছোট ভাইটির সংলাপ শোনা যাক। কিরে, শেষ খবর কি? লাস্ট নিউজ ইজ লাস্ট নিউজ। তার মানে? তার মানে বাতিল, রিজেক্টেড। রিজেক্টেড? বেটার সো, আয় তাস খেলি। দুই ভাই তাস খেলতে বসে গেলেন। ছোটে মন ছোটে দৌড় টাকার বেশি, থাক না হিসেব সাহেব শুভ, থাক না রেশারেশি, আমার রাজা পক্ষী রাজির সার জেনে ভাই, সাত সমুদ্রে পেরোতে তার কোনো ডর না। ঘোড়া ছোটে মন ছোটে, ঘোড়া ছোটে মন ছোটে, ঘোড়া ছোটে। লন্ডনে যোগ দিলেন ইন্ডিয়ান মজলিসে। মজলিসটা দেশাত্মবোধক এবং আত্মানুসন্ধানমুখী। এই মজলিসের জন্য শ্রী অরবিন্দের রচিত হারমনি অফ ভার্চুর সামান্য একটু সংলাপ অংশ শোনা যাক বাংলায়। উইলসন, জীবনটা কি এত সস্তা যে খেয়ে দিয়ে চাকরিতে যেতেই হবে? এই সময়টা তো আরাম করে অলস হবার। কি আবোল তাবোল বকছো কেশব, তুমি আলসেমিটাকে কি জীবনের আদর্শ করতে চাও? হ্যাঁ, জীবনের আদর্শটা কি শুনি? কর্তব্য। কর্তব্যের মানেটাই তো জানি না, সেটা আগে বুঝে দেখি, তারপর না হয় তোমার কথা শোনা যাবে। শ্রী অরবিন্দ এই সংলাপে হয়তো বলতে চেয়েছিলেন, এই আলসেমিটা সময়ের অপচয় নয়, আত্মানুসন্ধানের অবকাশ মাত্র। আলসেমিটা আলসেমি নয় নিজের পানে চাওয়া, ভাব সমুদ্রে ডুবে ডুবে মুক্ত মানিক পাওয়া, ভাব সমুদ্রে ডুবে ডুবে মুক্ত মানিক পাওয়া। আরেকটি সংস্থার সঙ্গে তিনি একাত্ম ছিলেন। এটি একটি গোপন সংগঠন, কিছুটা বিপ্লবপন্থী বলা যায়, নাম লোটাস অ্যান্ড ড্যাগার। নামের তাৎপর্যটা হয়তো এই, সরোবরে ফুটে আছে কোমল কমল, সেই কমলে লুটতে আসে কোন সে দস্যু, যে মোরা প্রহরা দি খড় খড়গো হাতে, রাখবো কামল সরোবরে নতুন প্রভাতে। এই সংস্থায় বক্তৃতা, কবিতা, নাটক, বিতর্ক সবই থাকত। মনে করা যাক আমরা এরকমই একটি সভায় এসে পড়েছি। They talk of freedom as a birthright, but they keep us in bondage. All these gestures are sheer hypocrisy. India is ours and shall be ours. India is ours and shall be ours. One who never turned his back, but marched breast forward,
Never doubted clouds would break. Never dreamed though right were worsted, wrong would triumph. ওরা এদিকে প্রমিথিউস আনবাউন্ড শুরু করুন, আমরা বরং শ্রী অরবিন্দের মনের মধ্যে একটু ডুব দিয়ে দেখি। হ্যাঁ, নূতন পৃথিবীর দিকে দ্রুত ধাবমান বন্ধনহীন অবাধ একটি মন। হয়তো এই সংস্থার বীজ থেকেই একদিন জেগে উঠেছিল তাঁর বিপ্লবী চেতনা। যেখানে চিরন্তন তুষারের রাশি, যেখানে গঙ্গার ধারা বয়ে যায় দক্ষিণ সাগরে, গঙ্গার ধারা যার তটে ফুটে ওঠে ইডেনের ফুল। কার্থেজ জাহাজে রওনা হলেন ইংল্যান্ড থেকে 12 জানুয়ারি 1893 সাল। 6 ফেব্রুয়ারি পৌঁছলেন বোম্বাইয়ের অ্যাপোলো বন্দরে। ভারতের মাটি স্পর্শ করে যে অপূর্ব অনুভূতি হয়েছিল তার, তা তার কথাতেই শোনা যাক। Since I set my foot on Indian soil on the Apollo Bandar, I began to have spiritual experiences, but they were not divorced from this world, but had an inner and infinite bearing on it, such as a feeling of the infinite pervading material space. I found myself entering supra-physical world and planes with influences and effects from them upon the material plane. ভারতের মাটিতে পা রাখতেই আমার অতীন্দ্রিয় অনুভূতি হতে লাগলো, কিন্তু তা ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ থেকে বিচ্ছিন্ন নয়, অসীমের এক আশ্চর্য আস্বাদ, অথচ তার সীমাকে লঙ্ঘন না করে। স্বামী বিবেকানন্দেরও এই অতীন্দ্রিয় অনুভূতি হয়েছিল সমুদ্র সান্নিধ্যে এসে। পাশ্চাত্যে রওনা হবার আগে এই 1893 সালে একজন গেলেন ভারতকে জানাতে, আর একজন এলেন ভারতকে জানতে। শ্রী অরবিন্দ এলেন, বিপুল শান্তি তাঁর দেহে মনে। এই শান্তি তাকে দেশের আত্মার সঙ্গে বেঁধে দিল এক অপূর্ব গ্রন্থি বন্ধনে। তিনি ভারতের আত্মাকে জেনে ভারতকে নিয়ে গেলেন উত্তরণের পথে, আলোক অভিসারে। যথার্থই হলেন স্বদেশ আত্মার বাণী মূর্তি।
अरविंद धीर जैसा शुभ शक्ति दीपित साधना सहित आनंद अमृत माना आनंदम अमृतमा